असंख्य दंडवत ज्ञापन कर आशीर्वाद कामना कर परम नित्यना पवित्र छिल भक्ति सिद्धांत सरस्वती ठाकुर महाप्रभु जी तार अदोष दरोशी प्रेमेर कथा भक्तिर कथा ज्ञानेर कथा जे वर्णन करेछेन सेटि आमादेरके ओतप्रोत भावे ग्रहण करि আমরা গ্রহণ করব গ্রহণ করা নিজে গ্রহণ না করলে অপরকে গ্রহণ করা যায় নিজে আস্বাদন করব অপরকে আস্বাদন করাব পৃথিবীতে আসে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম এই সার্থকতা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণনাথ গোবিন্দ কবিরাজ গোস্বামী লিখিত বর্ণিত তাই বহুবার দ্বিতীয় গ্রন্থ সেখানে প্রচার করে জীবের মানে বিমুখকে তাৎক্ষণিক উন্মুখ করে নিত্য গোবিন্দ চরণ সেবায় প্রদান করেছেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম নগর গ্রাম দর্শন সেটা তাদেরকে হরিনামের দ্বারা প্রভাবিত করে সবসময় তারা হরিনাম করতে পারে এই দ্বৈতই এই কলিযুগে একমাত্র শ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর ভাগবতে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বললেন লাস্টে যে নাম সংকীর্তন যস্য যস্য সর্ব পাপ পরাশন প্রণাম দুঃখ শমনম নমামি হরি তদ হে মহারাজ করেছি এই সমস্তকে একা বাদ দিও শ্রেষ্ঠ হচ্ছে পরিকারের নাম নাম সংকীর্তন হচ্ছে একটা শ্রেষ্ঠ শক্তি সেই নাম নাম শক্তি দ্বারা আমরা ভগবানকে দিতে পারি যত শাস্ত্রশাস্ত্র পড়া হোক না কেন নামের শক্তি করতে হবে নাম যে কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধু যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর কিশোর কি ভজনে কি বা জাগরণে অহনিশ চিন্তিত কৃষ্ণ ফল হবে সব সময় হরিনাম করতে হবে খেতে যেতে দেখা যায় না ভগবান মুখে জীবাতে তার হরিনামটা যদি লাগে করে তাহলে তার জীবনটা মানে কেউ সাফল্য হয়ে যাবে কোনো কাজ করতে গেলে কি হয় যে আমরা আসি গল্প করি মুখ করি রান্না হোক বাসন মাজা হোক যে কোনো সেবাতে কিন্তু মহাপ্রভু বলেন না অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবির গাজেন্দ্র সেবর মুখই জীবাদ স্বয়ং স্ফুরত্ব হে মহারাজ পরীক্ষী এই শুধু সেবার দ্বারা হবে না তার সঙ্গে অতপ্রত নাম করতে হবে নাম সংযোগেন করে সেটি করলে ভগবান সন্তুষ্ট হবে যাই যাই নিত্যলা প্রবিষ্ট বিষ্ণু বর আমার পরম গুরুদেবের